দুর্গাপুর ইভিবি স্কুলের পক্ষ থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা এত দ্বারা আমাদের বিদ্যালয়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর সমস্ত অভিভাবক অভিভাবিকাদের জানানো যাচ্ছে যে অক্টোবর দু এই মাসের মিড ডে মিল আগামী সাতাশ দশ দু হাজার একুশ থেকে উনত্রিশ দশ দু হাজার একুশ বেলা এগারোটা থেকে একটার মধ্যে দেওয়া হবে সমস্ত অভিভাবক অভিভাবিকারা সমস্ত করোনাবিধি মেনে ওই মিড ডে মিলের সামগ্রীগুলি সংগ্রহ করবেন এই প্রসঙ্গে জানায় যে সিক্স এবং সেভেনের ছাত্রছাত্রীদের যে অ্যাক্টিভিটি টাস্ক দেয়া ছিল তার উত্তরপত্র জমা নেওয়া হবে ওই সাতাশ এবং আঠাশ তারিখে আলাদা আলাদা পাতায় আলাদা আলাদা বিষয়ের উত্তর লিখে আগে যেভাবে জমা দিয়েছেন সেইভাবেই জমা দেবেন ফাইভ এবং এইট পঞ্চম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ধরনের অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে সেইগুলিও ওই সময়ে জমা নেওয়া হবে সাতাশ দশ দু হাজার একুশ এবং আটাশ দশ দু হাজার একুশ বেলা এগারোটা থেকে একটা এক ধরনের এক ধরনের অ্যাক্টিভিটি টাস্কের আলাদা আলাদা উত্তর পত্র হবে আগে যেভাবে জমা দিয়েছিলেন সেইভাবেই জমা দেবেন আর এক ধরনের অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে যেগুলোর প্রশ্নের চারটে করে উত্তর দেওয়া আছে এমসি কিউ অ্যাক্টিভিটি টাস্ক এই অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নেই উত্তর হবে চারটে উত্তরের মধ্যে যেটা ঠিক সেটাই টিক দিতে হবে শুধু এইভাবে টিক দিয়ে ওইগুলোও জমা দেবেন ওই একই সঙ্গে জমা দেবেন আলাদা আলাদাভাবে জমা দেবেন তো ওই এমসিকিউ অ্যাক্টিভিটি টাস্কের প্রথমে ছাত্র বা ছাত্রীর নাম ক্লাস সেকশন রোল নাম্বার ইত্যাদি লিখে তারপরে জমা দেবেন আশা করি বিষয়টা বোঝা গেল তাহলে আগামী সাতাশ এবং আটাশ এই দুই দিন এগারোটা থেকে একটা স্কুলে মিড ডে মিলের সামগ্রীও দেওয়া হবে ফাইভ থেকে এইটের স্টুডেন্টসদের জন্য আর ফাইভ আর এইটের দু ধরনের অ্যাক্টিভিটি টাস্ক জমা নেওয়া হবে সিক্স আর সেভেনের এক ধরনের অ্যাক্টিভিটি টাস্ক জমা নেওয়া হবে ধন্যবাদ